আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক আশা করি আল্লাহ রবুল আলমিনের অশেষ মেহরবানি ও দয়ায় আপনারা সবাই ভালো আছেন যারা বেধিতে আক্রান্ত রোগ সুখে জর্জরিত অভাব মুসিবতে পতিত তাদের সবার জন্যই আজকের এই ভিডিওটি তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং আমাদের চ্যানেলটিকে এগিয়ে নিতে আপনাদের সহযোগিতা প্রয়োজন তাই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন প্রিয় দর্শক আল্লাহ মানুষকে পরীক্ষা করার বিষয়ে কোরআনে পাকে উল্লেখ করেছেন বিসমিল্লাহ রহমায় রহিম। ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الاموال والانفس والثمرات وبشر الصابرين الذين اذا اصابتهم مصيبه قالوا এর অর্থ হচ্ছে নিশ্চয়ই আমি তোমাদেরকে কিছু ভয় ও ক্ষুধা দ্বারা এবং কিছু ধন সম্পদ প্রাণ ও ফলের ক্ষতির মাধ্যমে পরীক্ষা করব, আর আপনি ধৈর্যশীলদের সুসংবাদ দিন যারা তাদের উপর কোনো বিপদ আপদ আসলে তখন তারা বলে নিশ্চয়ই আমরা আল্লাহর জন্য এবং নিশ্চিতভাবে তার দিকেই ফিরে যাব সুরা বাকারা আয়াত নাম্বার একশত পঞ্চান্ন থেকে একশত ছাপ্পান্ন কখনো কখনও মানুষের উপর বালা মুসিবত ও বিপদ আপদ তাদের পাপ বা অন্যায়ের কারণে এসে থাকে এটা এজন্য যে তারা যেন ভবিষ্যতে পাপ বা অন্যায় করা থেকে সতর্ক হয়ে যায় সুতরাং বান্দার বিপদ আপদ এক ধরনের রহমত বিপদ মুসিবত চিন্তা পেরেশানি দুঃখ বেদনা এগুলো মানুষের জীবনের একটি অংশ ছোট বড় শিক্ষিত অশিক্ষিত ভালো মন্দ সকল মানুষের জীবনে এসে থাকে অনুরূপভাবে নবিরাসুলগণের জীবনেও এসেছিল তো নবী রাসুলগণ চিন্তা পেরেশানিতে পড়লে যা করতেন আমরাও তা করব। সেটা হলো আমরা সতর্কতা অবলম্বন করব এবং আল্লাহ রবুল আলমিনের দরবারে দোয়া প্রার্থনা করব আজ আমরা একটি ছোট্ট দোয়ার কথা বলবো যে দোয়াটি সম্পর্কে আমাদের মহানবীর সাল্লাহ ওয়াসাল্লাম বলে গিয়েছেন বিপদ মুসিবত চিন্তা পেরেশানি যুক্ত ব্যক্তির দোয়াই হলো এই দোয়া তাহলে বুঝতেই পারছেন কত গুরুত্বপূর্ণ এই দোয়া দোয়াটি এসেছে আবুদৌৎসু শরীফের পাঁচ হাজার নব্বইতে দোয়াটি বর্ণনা করেছেন আবু বকর সিদ্দিক রদুল্লাহ তাইহু তিনি বলেন নবী করিম সাল্লাই ওয়াসাল্লাম ইরশাদ করেছেন বিপদগ্রস্ত মুসিবতে পতিত ব্যক্তির জন্য এই দোয়া আবুদাউদ শরীফ হাদিস নাম্বার পাঁচ হাজার নব্বই আমরা আগে দোয়াটির অর্থ জেনে নিই তারপরে দোয়াটি উচ্চারণ সহ জানার চেষ্টা করব ইনশাল্লাহ এর অর্থ হচ্ছে হেয়াল্লাহ আমি তোমার রহমতের আশা করি অতএব তুমি আমাকে আমার নিজের দিকে বিন্দু পরিমাণ সময়ের জন্য হলেও ন্যস্ত করে দিও না এবং আমার অবস্থান থেকে তুমি সংশোধন করে দাও ভালো করে দাও তুমি ছাড়া আর কোনো উপাস্য নেই আর কোনো মাবুদ নেই প্রিয় খুবই সুন্দর এর অর্থ আপনারা যদি আরবী পারেন না তাহলে এই বাংলা অর্থ দুয়ার মধ্যেই করতে পারেন এবার চলুন আমরা সেই দোয়াটি জেনে নেই সেই দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা রহমাতাকা আরজু ফালা তাকিলনি ইলা nafsi পরফা তাইনু ওয়া আসলিহ ইলাহা ইল্লা আনতা আমি দুয়াটি আবার পড়ছি আপনাদের সুবিধাতে বাংলা উচ্চারণ দিয়ে দিচ্ছি আল্লাহুম্মা রাহমাতাকা আরজু ফালা তাকিলনী ইলা নাফসি তারফাত আইনু ওয়া আসলিহ লী শানি কুল্লহু লা ইল্লা আনতা তো প্রিয় দর্শক বিপদ আসলে বা আসার আশঙ্কা থাকলে উক্ত দোয়াটি বেশি বেশি করে পাঠ করুন এই দোয়াটি একিন ও বিশ্বাসের সাথে পড়লে ইনশাল্লাহ আল্লাহরবুল আলমিন আপনাকে বিপদ মুসিবত অভাব চিন্তা পেরেশানি থেকে মুক্ত রাখবেন আল্লাহ রবুল আলমিন আমাদেরকে এই দোয়াটি প্রত্যেক নামাজের পর মোনাজাতে পড়ার তৌফিক দান করুন ওয়ামা আলাইনা বালাহ আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহ